আসসালামু আলাইকুম সুধি দর্শক মণ্ডলী আলিফ টেলিকম এবং ঝটপট চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আমরা আজকে একটা ছোট্ট ভিডিও সিসি ক্যামেরা নিয়ে হাজির হয়েছি যেটি দেখতে পাচ্ছেন ভীষণ কোম্পানির আমরা আপনারা জানেন যে ভীষণ টিভি ফ্রিজ এসি এগুলি কিন্তু বাজারজাত করে থাকে এর মূল মালিকানা হচ্ছে কিন্তু প্রাণ আর কোম্পানি তো আপনাদের সাথে একটু আজকে পরিচয় করিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন ক্যাটালগ এটাই এই পণ্যটি কিন্তু সম্প্রতি বাজারজাত হয়েছে ইতিপূর্বে কিন্তু ভীষণ সিসি ক্যামেরা ছিল না তো সম্প্রতি যেহেতু এসছে ক্যাটালগটা আপনাদের সাথে একটু পরিচয় করে দেব একটু সময় নিয়ে এরপরে কিন্তু আমরা মূল বিষয় বস্তুতে চলে যাচ্ছি এখানে এই ভীষণ ক্যামেরার যে ক্যাটালগটি আপনি দেখতে পাচ্ছেন এখানে সবগুলি পণ্যেরই কিন্তু ডিটেলস এখানে রয়েছে ক্যামেরা যেগুলি আউটডোরে লাগানোর জন্য যেগুলি রয়েছে আপনার মেটাল ক্যামেরা রয়েছে ওয়াটারপ্রুফ ক্যামেরা রয়েছে আপনার সাথে রয়েছে ডিভিআর বক্স হ্যাঁ এইসব পণ্যগুলি কিন্তু ওরা বাজারজাত করছে আমি নোয়াখালী থেকে আমরা আলিফ টেলিকম একমাত্র ডিলারশিপ আমরা নিয়েছি এই ভীষণ সিসিটিভি ক্যামেরার আমাদের কাছ থেকে আপনি পণ্যগুলি সংগ্রহ করতে পারবেন এবং ক্যাটালগে একটু সম্মুখ ধারণা দিয়েই আমরা কিন্তু বিস্তারিত চলে যাব দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে নিরাপত্তায় আপনার তৃতীয় চোখ আজকাল যে আসলে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেখানে কিন্তু আসলে সিসিটিভি ফুটেজ কিন্তু অনেকটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে সেটা আপনার বাড়িতে হোক অফিসে হোক দোকানে হোক যে কোনো জায়গায় আজকাল কিন্তু সিসিটিভি ক্যামেরা কিন্তু ব্যবহার হচ্ছে সে কথাটি মাথায় রেখেই প্রাণ আরাফেল কোম্পানি এই পণ্যটি বাজারজাত করেছে এখানে দেখতে পাচ্ছেন ভীষণ লেখাটি রয়েছে আমরা একটু 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 ঘুরে আসবো দেখতে পাচ্ছেন এখানে মেটাল ক্যামেরা রয়েছে ওয়াটারপ্রুফ ক্যামেরাগুলো রয়েছে ডিবিআর রয়েছে এখানে পুরো সেট আপটি কিন্তু রয়েছে একে একে পণ্যগুলির সাথে একটু করে পড়েছে করিয়ে দিচ্ছে যেহেতু বাজারে একেবারে নতুন এসছে না হয় আমি কিন্তু এই ক্যাটালোটিটা দেখানোর কোনো প্রয়োজন ছিল না যেহেতু একেবারে নতুন সেহেতু এই ক্যাটালোটি একটু দেখানোর প্রয়োজন মনে করছি এই এই পণ্যগুলি সবগুলি কিন্তু আমার কাছে রয়েছে আমি একে একে প্রতিদিন অন্তত চেষ্টা করবো একটি একটি পণ্য আপনাদের সাথে রিভিউ করে দেখিয়ে দেওয়ার জন্য এর মূল্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমার কাছ থেকে কীভাবে সংগ্রহ করতে হবে সেটিও আপনাদেরকে একটু কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছি অ্যাডপ্টার রয়েছে ডিবিআর রয়েছে হারডিস্ক রয়েছে ঠিক আছে এই সবগুলো পণ্য কিন্তু এখানে রয়েছে চলুন আমরা এবারে মূল বিষয়বস্তুতে চলে যাই এটি হচ্ছে ভীষণের সেই থ্রি সিক্সটি ডিগ্রি যে ক্যামেরাটির কথা বলছিলাম ইন্টেলিজেন্ট ক্যামেরা সেটি হচ্ছে ইন্টেলিজেন্ট ক্যামেরা এই ক্যামেরাটির বিশেষত্ব কি রয়েছে আমরা একবার আনবক্সিং করে আপনাদেরকে সে ব্যাপারে একটা সম্মুখ ধারণা দেব বলে রাখা ভালো যে ভীষণ যেহেতু আরএফএল কোম্পানি আরএফএল কোম্পানি যে কোনো পণ্য কিন্তু বাজারজাত করে না বাজারজাত করার আগে সেটি খুবই যাচাই বাছাই করে এবং ওদের গুণগত মানকে অক্ষুণ্ণ রাখার জন্য সব সময় চেষ্টা করে বাজারে ভালোটি কাস্টমারদেরকে দেওয়ার জন্য সেটি এবারও সেটি কিন্তু ব্যর্থ হয়নি আমি এটি লাগিয়ে দেখেছি আমি নিজে ব্যবহার করেছি আমি এর নাইট ভীষণ আসলে কতটুকু নাইটে সেটা ক্লিয়ারিটি দেয় সেটি কিন্তু আমি দেখেছি আমি পরীক্ষা করেছি অত্যন্ত দুর্দান্ত ক্লিয়ারিটি থাকে আসলে বাজারে অনেক ধরনের ক্যামেরা পাওয়া যায় সেই চার হাজার থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত ক্যামেরা পাওয়া যায় আমি ইতিপূর্বে একটা ক্যামেরা কিনেছিলাম অবশ্য থ্রি সিক্সটি ডিগ্রি যেটা কিন্তু সেটা আসলে পর্যাপ্ত ক্লিয়ারিটি আমাকে কিন্তু দিচ্ছে না আমি যখন থেকে ভীষণ ব্যবহার করছি ভীষণ সম্পূর্ণভাবে আমাকে নাইট ভীষণটা খুব ক্লিয়ার দিচ্ছে এবং টু মেগাপিক্সেল যেখানে লেখা রয়েছে অন্য কোম্পানির লিখে থাকলেও সেখানে আসলে বস্তুত টু মেগাপিক্সেলের যে ধারণ ক্ষমতা সেটি থাকে না ভিতরে হয়তো ওয়ান মেগাপিক্সেল বা আদারওয়াইজ যে কোনো বিজিএ ক্যামেরা ইনস্টল করে দেওয়া থাকে কিন্তু আর এফ এল যেহেতু এটা বাজারজাত করছে একেবারেই প্রতারণা নয় একেবারে সেটিং নয় পণ্যটি খুবই দুর্দান্ত এদের গুণগত মান অক্ষুণের কথা আমি আগেও বলেছি দ্বিতীয়বারই ফিট করতে চেয়ে চাইছি না আমরা একটু আনবক্সিং করে দেখিয়ে নিচ্ছি এর ভিতরে কী কী রয়েছে শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটি ক্যাটালগ এখানে কিন্তু রয়েছে ইউজার ম্যানুয়াল এটা ইংরেজি ভাষাতেই রয়েছে আপনি মিডিয়াম শিল্পী সর্বশিক্ষিত মানুষ কিন্তু এটা অনায়াসে পড়েই এটাকে ইনস্টল করে নিতে পারবেন যদি আপনি না পারেন আগামী আমি কোনো ভিডিওতে এ নিয়ে একটা ভিডিও তৈরি করে দেবো তাতে করে আপনি অনায়াসে এটিকে ইনস্টল করে নিতে পারেন এটি আসলে যে এর গুণগত মানের দিকটা আমরা যদি বলি এর কিন্তু ওয়াইফাই একটা অ্যান্টিনে রয়েছে এটা আরেকটা কথা আমি বলি নিই সেটা হচ্ছে আপনি দূর থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ক্যামেরাটিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কিন্তু এখানে আরেকটি যোগ অ্যাডেড আরেকটি নতুন বিষয় অ্যাডেট করা রয়েছে সেটা হচ্ছে আপনি এখান থেকে বয়েসটা শুনতেও পারবেন আপনি ইচ্ছা করলে সেখানে আপনি কমান্ডও পাঠাতে পারবেন তার মানে হচ্ছে আপনি মোবাইল থেকে ফোন করেও কমান্ড পাঠাতে পারবেন যেগুলো রয়েছে সে চার্জিং ক্যাবেল রয়েছে অ্যাড্যাপ্টার রয়েছে বিশেষ কিছু তেমন ভিতরে নেই আর এটা দেয়ালের সাথে হ্যাঙ্গিং করে রাখানোর জন্য একটা হুক রয়েছে উপরে আর ফিক্সড করে আপনার লাগাতে পারবেন এই সেই ক্যামেরাটি সাইজে একটু ছোট এখানে রয়েছে মোশন ডিটেকশন তার মানে হচ্ছে আপনি কোনো বস্তু বা ব্যক্তি যদি নাড়াছাড়া করে আপনি যদি সেই মোড়ে এই ক্যামেরাটিকে অন করে রাখেন সেক্ষেত্রে এটি কিন্তু নিচ থেকে নাড়াছাড়া করে বস্তুটিকে কাভারেজ করার চেষ্টা করবে এবং রাতের বেলায় একদম ক্রিস্টাল ক্লিয়ার এটার আর ছবি আপনি পাবেন আর বিশেষ দিক যেটা বলছিলাম যেটা ওয়াইফাই অ্যান্টিনা অনেক সময় আমরা দেখি ক্যামেরাটা একটু দূরে থাকার কারণে ওয়াইফাই কিন্তু রিসিভ করার ক্ষমতা থাকে না যেহেতু এটা স্বয়ংক্রিয়ভাবে ডিফল্ট একটা অ্যান্টিনা থাকার কারণে যেটা আগে আপনি হয়তো আমার যে ক্যামেরাটি পূর্বে ছিল সেটা কিন্তু আসলে সেভাবে ওয়াইফাই রিসিভ করার ক্ষমতা না থাকার কারণে একটু বিভ্রাট হতো আমার কিন্তু এই ক্যামেরাটি ইনস্টল করার পরে দেখা যাচ্ছে যেহেতু এর ওয়াইফাই রিসিভ করার ক্ষমতা অনেকটা বেশি সেহেতু এক্সট্রা ক্যাবেল দিয়ে আপনাকে পেছন থেকে রাউটার বা সুইচ বা এরকম মডেল লাগানোর প্রয়োজন নেই এখানে রয়েছে আপনার একশো আঠাশ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করার ক্ষমতা রয়েছে এটির এটাই হচ্ছে রিসেট বটন দেখতে পাচ্ছেন বিষণ লেখাটি এখান থেকে ক্লিয়ার একবারে দেখা যাচ্ছে বিষণের মডেল নাম নাম্বারটিও কিন্তু এখানে রয়েছে বন্ধুরা যেটি বলছিলাম যে মোশন ডিটেকশনের যে ব্যাপারটা রয়েছে এটা কিন্তু প্রত্যেকটা ক্যামেরা কিন্তু থাকে না এটি স্বয়ংক্রিয়ভাবে এটি কাজ করবে ওয়াইফাই এন্টারনেটের কারণে আপনি এক্সট্রা একটা সুবিধা পাচ্ছেন তো এটার মূল্য হচ্ছে যারা আমার কাছ থেকে বা খুচরা মূল্যে আপনি নিতে যাচ্ছেন তাহলে এটার মূল্য পড়বে আপনার তিন হাজার টাকা আর যদি কোনো দোকানদার ভাইয়েরা আমাদের কাছ থেকে বা আমার কাছ থেকে যেহেতু আমি নোয়াখালী থেকে ডিলার আমার কাছ থেকে সংগ্রহ করতে চাইলে সেক্ষেত্রে মূল্যটা একটু কম পড়বে যদি আপনি একটি পণ্য যদি একটি ক্যামেরা আপনি নিতে চান সেক্ষেত্রে মূল্যটা পড়বে তিন হাজার টাকা আমি আবার বলে দিচ্ছি তিন হাজার টাকা মূল্য এটা এবং এদের যে এমআরপি কোম্পানির পক্ষ থেকে রয়েছে আমি সেই এমআরপি প্রাইসটাই কিন্তু আপনাদেরকে বলেছি তো বন্ধুরা যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যদি নিতে চান তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার থেকে সংগ্রহ করতে পারবেন আর নোয়াখালী কুমিল্লা ফিনি আমার নিকটস্থ যারা রয়েছে আমার ঠিকানাটা হচ্ছে চৌধুরীহাট কোম্পানিগঞ্জ নোয়াখালী আলিফ টেলিকম এই ঠিকানা থেকে আপনি পণ্যটি ক্রয় করতে পারবেন একে একে আমি রোজ আপনাদের জন্য একটা একটা করে ভিডিও নিয়ে আসবো এবং প্রত্যেকটা ক্যামেরার যে ধারণ ক্ষমতা এবং এর ক্যাপাবিলিটি এর মূল্য সবগুলি আপনাদের সাথে শেয়ার করব তো সবাই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে বাই বাই